প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক টুইটারেও জানান দিচ্ছেন তার বাংলাদেশ সফরের বিষয়গুলো, সময় সময় তুলে ধরছেন তার কর্মকাণ্ড, আপলোড করছেন ছবি। যোগাযোগের মাধ্যমগুলোতে একই সাথে বাংলা এবং ইংরেজিতে তার টুইট ও পোস্টগুলো নিয়ে আরও জানাচ্ছেন আফজালুর রহমান। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, 2014 সালে ভারতের সাধারণ নির্বাচনে সারা জাগানো জয়ে ভারতের হাল ধরেন। নির্বাচনের সময়ই তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রযুক্তিকে ব্যবহার করে সাধারণ মানুষকে জানান দেন নিজের উপস্থিতি। বাংলাদেশে আসার পর থেকেই ক্ষণে ক্ষণে ফেসবুক টুইটারে তুলে ধরছেন বাংলাদেশ সফরের বিশেষ মুহূর্তগুলো। দুদিনের বাংলাদেশ সফরে এসে প্রথম টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশ আমি আমার সাথে ভারতের মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি। এক মিনিটের মাথায় দ্বিতীয় টুইট করেন মোদি, সেখানে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। প্রথমটির মতো দ্বিতীয়টিও আলাদাভাবে ইংরেজিতে টুইট করেন মোদি। চুক্তি স্বাক্ষর পত্র, বিশেষ হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি সহ আনুষাঙ্গিক তথ্য কিছু সময় পরপর টুইট করা হচ্ছে নরেন্দ্র মোদির অ্যাকাউন্টে। শুধু টুইটার নয়, ফেসবুকেও নরেন্দ্র মোদির অফিসিয়াল অ্যাকাউন্টটিতে আপডেট করা হচ্ছে সফরের প্রতিটি মুহূর্ত। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেসবুক টুইটার দুটোতেই একই সাথে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা। নিজের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরছেন তিনি। এক টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে নতুন গতি দেওয়ার মতো 22টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হলো। ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি পাশ ও তা নিয়ে সংসদীয় বিতর্কের লিখিত অনুলিপি ও ডিভিডি হস্তান্তরের কথাও তিনি উল্লেখ করেছেন। বাসে তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বাসের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, যিনি ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নতর করতে অনবদ্য ভূমিকা রেখেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির দেয়া অন্ধ্রপ্রদেশের হাতে বোনা জামদানি শিল্পকর্ম উপহারের বিষয়টিও শোভা পাচ্ছে মোদির ফেসবুক ও টুইটারে। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা। ভারতের